इंडेक्स प्रेस न्यूज। तो चलिए डालते हैं नजर कि कोरोना काल में किस तरह से लोग इस बार काली पूजा मना रहे हैं। हावड़ा पुलिस द्वारा जारी की गई काली पूजा और छठ पूजा के लिए गाइडलाइन। जी हाँ, दुर्गा पूजा के बाद एक बार फिर सोमवार को हावड़ा पुलिस ने एक कार्यक्रम का आयोजन कर काली पूजा और छठ पूजा के लिए एक गाइडलाइन जारी की है। इसके साथ ही पुलिस ने हेल्पलाइन नंबर 112 भी जारी किया। पुलिस कमिश्नर कुणाल अग्रवाल ने कहा कि दुर्गा पूजा के बाद काली पूजा और छठ पूजा एक बड़ी चुनौती बनकर सामने आ सकती है, लेकिन हमने इस बार सारी गतिविधियों पर नजर रखने के लिए ड्रोन कैमरा का सहारा लिया है। डीसी हेडक्वार्टर्स, ऑल माय डीसीज, एडीएम, डेवलपमेंट, एसडीओ, ऑल लाइन डिपार्टमेंट्स एवं हमारे कलीग्स मीडिया कर्मी सकल के एवं पूजा कमेटी सकल के हमें अग्रिम शुभेच्छा जनाई आगामी काली पूजो, जगदात्री पूजो एवं छठ पूजो। अपने सामने हमारे हावड़ा सिटी पुलिस तरफ से डीसी हेडक्वार्टर विस्तृत जानकारी दिए की करणीय एवं सभापक्ष अपना जान एक मास आगे हमारे दुर्गा पूजो नहीं जेटा मीटिंग खूब खुशी आछे मतलब अपनारा सब नियमगुलो मेने कोविड प्रोटोकल्स मेने अपनारा सरकारी नियम मेने हाईकोर्ट नियम मेने खूब भालो भावे दुर्गा पूजा पालित करेछे। आशा करी ओई सब कोविड प्रोटोकल मेने हाईकोर्ट नियम मेने काली पूजा एवं बाकी दुटो फेस्टिवल पालन करा होबे। एई फेस्टिवल सीजने एई तीनटे फेस्टिवल किन्तु एखन जस्ट लास्ट अफ दि थ्री फेस्टिवल सीजन যেখানে আমাদেরকে আর একটু বেশি সতর্ক হওয়া দরকার আছে। অলদো এই পুজো দুর্গা পূজাতে ভিড় অনেক কম ছিল, কিন্তু তার সাথে আমরা দেখেছিলাম কিছু স্পাইক হয়েছিল আমাদের কোভিডের নাম্বার অফ যত আমাদের কোভিড পেশেন্ট হচ্ছে পুরো পশ্চিমবঙ্গে এবং হাওড়াতেও কিছুটা স্পাইক হয়েছে, যেটা আমরা আশা করি কি এখানে আরও যদি আমরা স্ট্রিক্টলি কোভিড নর্মসগুলো মানি তাই এই স্পাইককে আমরা একটু কন্ট্রোল করতে পারবো। তার সাথে কালী পুজোতে আপনারা জানেন কি হাইকোর্টও নির্দেশ দিয়েছে এবং আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে বলা হয়েছে ফায়ার ক্র্যাকার্স উপরে আমাদের বিশেষ নজরদারি থাকছে। তার সাথে আমাদের যত হাই রাইজ বিল্ডিং থাকবে তার উপরে আমাদের স্পেশাল ফোকাস থাকবে উইথ হেল্প অফ ম্যানুয়াল সার্ভেলেন্স অ্যান্ড ড্রোন সার্ভেলেন্স, যার জন্য আপনার সকলকে বলা হয়েছে আপনারা একটু বার্তা সকলকে দিয়ে দেবেন কি ফায়ার ক্র্যাকার্স নিয়ে বাজি সে মতন হাই রাইজেসে এবং খোলা যেখানে আগে কনজেস্টেড এরিয়া সে ওই সব এরিয়াতে না ফোটানো হবে। তার সাথে এইবারে আমাদের কালী পুজোতে একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম সেট আপ করা হবে যেখানে সব এজেন্সিস আমাদের কন্ট্রোল রুম একসঙ্গে বসবে। এইবারে কালী পুজো আমাদের কাছে যেটা অনুমান ফিগার আছে 1100 মতন হচ্ছে, যার মধ্যে 850 কমিউনিটি পুজো, 250 প্রাইভেট পুজো। ছট পুজো আপনারা দেখলেন আমাদের হাওড়া সিটি পুলিশ অন্তর্গত 117টি ঘাট আছে যেখানে গতবার 2 লাখ মতন লোক ছট পুজো পালিত করেছিল, কিন্তু এইবারে তো সেশন গ্যাদারিং অ্যালাউ করা হচ্ছে না বলে আপনার সকল কাছে অনুরোধ আছে কি কোনো মতনে আপনারা গ্যাদারিং ঘাটগুলোতে করবেন না। এর সাথে দুর্গা পূজাতে যেটা আমরা ইনিশিয়েটিভস নিয়েছিলাম এই কালী পূজা এবং ছট পুজোতে নেওয়া হবে। দুর্গা পূজাতে আমাদের একটা স্পেশাল শক্তি বাহিনী টিম করা হয়েছিল, তিনটি ডিভিশনে নর্থ সাউথ সেন্ট্রাল ডিভিশনে আমাদের ওমেন থানা তরফ থেকে তিনটি টিম গঠিত করা হয়েছিল যাদের খুব ভালো ইফেক্ট হয়েছে। আমরা কিছু ইউটিজার্সকে ধরতে পেরেছি আমাদের টিম থেকে এবং এই কালী পুজোতে আমরা সেই মতনই প্ল্যানিং রাখছি কি আমাদের শক্তি বাহিনী টিম থাকবে আন্ডার হেডেড বাই আইসি ওমেন পিএস অ্যান্ড এসিপিইডি, যারা এই টিম নিয়ে তিনটি ডিভিশনে ওদের নজরদারি থাকবে। তার সাথে ড্রোন ভ্যারিয়েন্ট ড্রোন সার্ভেলেন্স আপনাদেরকে বলা হয়েছে কালী পুজোতে আরও বাড়তি করে থাকবে এবং আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে 6টা অ্যান্টি ক্রাইম টিম থাকবে, 2 পার ডিভিশন, আমাদের 3টে ডিভিশন আছে, 2টি টিম প্রত্যেক ডিভিশনে থাকবে যারা অ্যান্টি ক্রাইম মেজার্সগুলোকে আরও স্ট্রংলি হ্যান্ডেল করবে। এর সাথে আরেকটা নতুন জিনিস যেটা আমাদের গভর্নমেন্টের প্রকল্প ছিল ইআরএস ইমার্জেন্সি রেসপন্স সার্ভেলেন্স সিস্টেম 112, যেমন আপনারা নিশ্চয়ই জানেন কি আমেরিকাতে একটা নম্বর আছে 911 যেখানে আপনারা ফোন করে সব সুবিধাগুলো পেয়ে যান। এই নম্বর আমাদের ট্রায়াল স্টেজে ছিল, আজ থেকে 112 স্টার্ট করা হয়েছে আমাদের হাওড়া জেলায়, এটা অলরেডি ফুল ফ্লেজ লঞ্চ হয়ে যাচ্ছে। আজকে আমরা এখান থেকে 15টা গাড়ি আমাদের যেটা গভর্নমেন্ট থেকে স্যাংশন হয়েছে আমাদের সব থানা এরিয়াতে ঘুরবে এবং 112-তে ফোন করে যান 100 ডায়াল ছিল, দিস ইজ অ্যান অ্যাডভান্স ভার্জন অফ 100 ডায়াল সিস্টেম।
along with other facilities যেখানে বাকি ডিপার্টমেন্টগুলো সঙ্গে থাকবে এই সিস্টেমটি আজ থেকে ফুল ফ্লেজ লঞ্চ করা হচ্ছে এবং আশা করি এটা আরও আমাদের আপনার আপনার সকলে এটা কাজে লাগবে এটাই নিয়ে শেষে আশা করি কি এইসব নিয়ম মেনে এবং যেমন আমাদের দুর্গা পূজা ভালোভাবে কেটেছে আমাদের কালী পুজো ছট পুজো এবং জাতীয় পুজো ভালোভাবে কাটবে এই ছোট বক্তব্য নিয়ে আমার বক্তব্য যে কোনোই পুজো হোক যে কোনোই অনুষ্ঠান হোক নিয়ম বিধি মেনে পালন করবেন আর আগাম যে দিওয়ালি আসছে কালী পুজো আসছে সকলকেই তার জন্য অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ধন্যবাদ Don't forget to subscribe. Bell notification. Like. Or share.